দুপুর। সমিতি আমাদের এই অনুষ্ঠানের আয়োজক, সমাজ কল্যাণ সমিতি, দক্ষিণ বিষ্ণুপুর সমাজ কল্যাণ সমিতি। নমস্কার। বাংলার 1430 সালের আজকের 7ই বৈশাখ, আর এই 7ই বৈশাখে দক্ষিণ বিষ্ণুপুর জনকল্যাণ সমিতির পরিচালনায় তাদের এবছর 60তম বর্ষ। সেই 60তম বর্ষে তাদের গোষ্ঠ মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের আজকের দিনের সঞ্চালক পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান মাননীয় বিপ্রদাস অধিকারী। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষা সম্মানীয়া সচিন নস্কর, আমাদের মধ্যে উপস্থিত বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় পলাশ কর্মকার, আমাদের মধ্যে উপস্থিত উন্নয়ন কমিটির চেয়ারম্যান স্নেহভাজন সরেশ মণ্ডল, এই যে পরিচালন সমিতির অন্যতম সদস্য, গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য সম্মানীয় সুরজিৎ সামন্ত, আমাদের রবীন্দ্রনাথ ঘোষ, এদিকে বিশু ব্যানার্জি, মিস্টার গুপ্ত ডিএবির স্কুলের ভাইস চেয়ারম্যান, তাই তো, সেক্রেটারি, এবং উপস্থিত গোষ্ঠ মেলার মেলা পিপাসু সকল মা ভাই বোনেরা, সমবয়সী বন্ধুরা, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনকে বাংলার নববর্ষের একদিকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তার সাথে গোষ্ঠ মেলারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। গোষ্ঠ মেলা একদিকে দেবাদিদেব মহাদেব আমরা পুজো করি, যেটা বেলপাতার গঙ্গা জল হলে তিনি সন্তুষ্ট হন, আর একদিকে নারায়ণ পূজা হয়। সেই নারায়ণকে সামনে রেখেই আবার এই যে গোষ্ঠ মেলা, তা আমাদের এটা চিরাচরিত সনাতন হিন্দু ধর্মে যারা আমরা বিশ্বাস করি, সেই চিরাচরিত প্রথা মেনে সেই পুজোর প্রক্রিয়াকরণ সেগুলো আমরা করে চলেছি যুগের পর যুগ, যুগের পর যুগ, এটা চলতেই থাকবে, এটাই আমাদের কাছে পরম্পরা। আর সেই পরম্পরাটাকে আমাদের রক্ষা করতে গেলে সেই ধর্ম সম্বন্ধে যে কথা বলা হয়েছে গীতার শ্লোকে, যে যদাই যদাই ধর্মস্য গ্লানি ভূভূত ভারত অভ্যর্থনাং অধর্মস্য তদ্মনাং সৃজনাং পরিত্রাণায় সাধুনাং দুষ্কৃতি বিনাশনাং সম ধর্ম স্থাপনায় সম্ভবামী যুগে যুগে। অর্থাৎ ধর্মটাকে আমাদেরকে মানতে হবে, আর ধর্মটাকে সঠিকভাবে যদি আমরা মানতে পারি তাহলে অধর্মের প্রাদুর্ভাব ঘটবে, আর যার মধ্য দিয়ে অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা এগুলো চলতেই থাকবে। তাই আমাদের ভগবান নারায়ণ তিনি বলছেন, এক একটা সময় যখন ধর্মের সংকট দেখা দেবে পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে তিনি আসবেন, এবং ধর্মের যুদ্ধে যাতে ধর্মের জয় হয়, যাতে দুষ্কৃতকারী দুষ্কৃতির বিনাশ করা যায়, অশুভ শক্তির বিনাশ হয়, তার সর্বদাই তিনি চেষ্টা করে যাবেন। আর এই পরম্পরায়ভাবে যুগ যুগ ধরে আমরা সেটাকে বহন করে নিয়ে যাচ্ছি, আর এটাকে আমাদের এই একদিকে
দেবাদিদেব মহাদেব, আর একদিকে নারায়ণ, এনাদের পুজোকে সামনে রেখে আমরা আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা কখনো পূজাযাত্রা, কখনো গাজন যাত্রা, কখনো সংযাত্রা বা কখনো বিভিন্ন দিক দিয়ে একদিকে মেধা সম্পন্ন যারা ছাত্রছাত্রী তাদের অনুপ্রাণিত করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদের পাশে আমরা আছি, সমাজ আছে, এরা জানান দেওয়ার জন্য এই সমিতিও তাদের পাশে দাঁড়িয়েছে। এর সাথে সাথে নতুন বছরে যাতে আমরা যেমন নতুন জামা কাপড় পরিহিত করে নতুন বছরকে স্বাগত আমরা জানাই, এমনি যারা অর্থনৈতিক দিক দিয়ে যারা অনেকটাই পিছিয়ে রয়েছেন এই সমাজে, আমাদেরও দায়িত্ব, আমাদের কর্তব্য সেই সমন্বয় সাধন করা, সমাজের সঙ্গে অর্থনৈতিক দিক দিয়ে যারা পিছিয়ে রয়েছে তাদের হাতে যদি কিছু আমরা বস্ত্র তুলে দিতে পারি এবং তাদের মুখে যদি আমরা হাসি ফোটাতে পারি, সেটাই সবচেয়ে আমাদের কাছে বড় পাওনা হয়। তাই এই সমিতি সেটাও তারা করছে। আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী যে কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম। একদিকে কর্ম করছি আমরা, ধর্মটাকে পালন করছি, বিভিন্ন কাজ করছি আমরা, আর একদিকে কাজ করার মধ্য দিয়ে মানুষ মানুষের জন্য, সবার উপর মানুষত্ব তার উপরে নয়, এই বিশ্বাসের জায়গা থেকে আমরা সেই পরম ধর্ম পালন করে চলেছি। এটাই আমাদের করতে হবে। আর এইটাই করতে গেলে আজকের যে প্রজন্ম দায়িত্ব নিয়েছে, এই প্রজন্ম সবসময় যে দায়িত্ব নিয়ে থাকবে এমন কোনো কথা নয়। আর এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে, এই পরম্পরাটাকে বাঁচিয়ে রাখতে গেলে, এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের নতুন প্রজন্ম তৈরি করতে হবে, যেটা আমরা সবসময় বলে থাকি। আজকে যাদেরকে আমরা সুন্দর করে গড়ে তুলব, আগামী দিন তারাই নতুন সমাজ গড়ে তুলবে, তারাই আমাদের ভবিষ্যৎ হবে। অর্থাৎ নতুন প্রজন্মকে এই যে পুজোর আচার আচরণ, পুজোর আচরণ অনেকেই জানে, সীমিত সংখ্যক মানুষ জানে, সীমিত সংখ্যক মায়েরা বোনেরা মাসিরা যারা তারা জানে, আর কিছু ছেলে জানে, তারা এই এই পরম্পরায় এই সংস্কৃতিটা আমাদের বাঁচিয়ে রাখার ক্ষেত্রে তাদেরকে তৈরি করতে হবে। তারা তৈরি করলে তারা একদিকে সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখবে, আর একদিকে ধর্মটাকে বাঁচিয়ে রাখবে, আর একদিকে ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখবেন, এইভাবেই চলতে থাকবে। আবার নতুন প্রজন্ম আসবে, আবার নতুন প্রজন্ম আসবে, এইভাবে ধারাবাহিকতার মধ্যে দিয়ে চলতে থাকবে। তাহলে আর একদিকে যেমন আমরা ধর্ম পালন করব, আমরা মন্দিরে যাব, পুজো করব, সব কিছু করব, অথচ আমরা মা বাবাকে না যদি ভালোবাসতে পারি, তাহলে এই ধর্ম তা ধর্মটা পালন হবে, কিন্তু যিনি আমাদের জন্মদাত্রী মাতা এবং পিতা তাদের প্রতিও আমাদেরকে সম্মান ভালোবাসা সেটা আমাদেরকে দেখাতে হবে। তাই গানে গানের কথায় বলা হয়েছে, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে বাসলে না ভালো, সন্তুষ্ট হয় না ভগবান। এই সন্তুষ্ট একমাত্র বাবা মাকে যদি আমরা ভালোবাসতে পারি, বাবা মার প্রতি আমরা যদি যত্ন নিতে পারি, তবে কিন্তু ধর্মের ঊর্ধ্বে উঠেও সেটাই হবে আমাদের সবচেয়ে বড় কাজ। তাই আপনারা এই মেলা আগামীকালও চলবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমরা জানি আমাদের বাড়ির মা বোনেদের মনের ভিতরে অনেক যন্ত্রণা, অনেক ক্ষোভ, অনেক দুঃখ আছে, আর সেই দুঃখ যন্ত্রণা ক্ষোভ বেদনা সেটাকে একমাত্র একটা মনের শান্তি এনে দিতে পারে, মনের ক্লান্তি দূর করতে পারে, মনের একটা খোরাক জোটাতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠান। যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কোনো হৃদয় স্পর্শ করা কোনো গান, যারা মনের মণিকটায় এটা অনেকটা স্থান করে নিতে পারে, গানের ভাষা, গানের কোনো সুর বা গানের মধ্য দিয়ে আমাদের অবচেতন মনে আমাদেরকে শান্তি এনে দিতে পারে, তাই সেটাও হবে নিশ্চিত। এটা আমাদের সেই বিশ্বাস আছে, সেই ভরসা আছে, সেই আস্থা আছে,
তারা সাংস্কৃতিক অনুষ্ঠানও করবে। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা মনের শান্তি, মনের আনন্দ সবাই মিলে ভাগ করে নিন। আপনাদের সঙ্গে আমরা আছি এবং এই পরম্পরাটা চলতে থাকুক। ধন্যবাদ সবাইকে।